আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ তাআলার অনুগ্রহে আমরা যারা আল্লাহ প্রদত্ত এক দায়িত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মাদারি নিয়ে মুসলিম উম্মাহ এবং সারা বিশ্বের বাসীর নিকট দিনে দাওয়াত দিন প্রচার প্রসারের কাজে নিয়োজিত রয়েছি, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, দাওয়াত ও তাবলীগের সাধারণত বেশিরভাগ ভাইদের একটি কথা শোনা যায়, তার মধ্যে একটি হচ্ছে অনেকে বলে আল্লাহর রাস্তায় তথা তাবলীগে 1 টাকা ব্যয় করলে 49 কোটি টাকা ব্যয় করার সব পাওয়া যায়। আবার অনেকে 49 কোটি না বলে 7 লক্ষ বলে থাকে। এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন হয়ে থাকে। আজকে আমি আমার দর্শকের উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের সঠিক দলিল প্রমাণ সহকারে জব দেওয়ার চেষ্টা করবো। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। এর জবটি শোনার আগে আমার সকল দর্শকের নিকট বিনীত অনুরোধ, এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এক হাদিসে আছে, মান গাজা বিনাফসিহি ফি সাবিলিল্লাহ ওয়া আনফাকা ফি ওয়াজহি যালিক ফালাহু বিকুল্লি দিরহামি 700,000 দিরহাম। যার অর্থ হচ্ছে, যে ব্যক্তি নিজে আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং সে পথে অর্থ ব্যয় করে, প্রতি 1 দিনার দিরহামের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 700,000 দিরহামের সব দিবেন। যে হাদিসটি শুনানি ইবনে মাজা 2761 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। অপর এক হাদিসে ইরশাদ রয়েছে, ইন্না সালাতা ওয়া সিয়ামা ওয়া যিকরা তুযাআফু আলা নাফকাতি ফি সাবিলিল্লাহি বি 700 দিরহাম। নামাজ, রোজা ও জিকিরের সব আল্লাহর রাস্তায় দান করার তুলনায় 70 গুণ বৃদ্ধি করা হয়। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 2500। উক্ত হাদিসের অর্থ হচ্ছে, নামাজ, রোজা ও জিকিরের সব আল্লাহর রাস্তায় দান করার তুলনায় 700 গুণ বৃদ্ধি করা হয়। সুতরাং 700,000কে 700 দ্বারা পূরণ করলে ফল হয় 49 কোটি। এর দ্বারা পরিষ্কার হল যে তাবলিগের পথে 1 টাকা 49 কোটি বা 700,000 টাকা ব্যয় করার সবের কথা পুরোটাই ভুল। কারণ উল্লেখিত হাদিস দ্বারা স্পষ্টই বোঝা গেল 49 কোটি গুণ সবের ফজিলতটি ইবাদত সংশ্লিষ্ট, আর 700,000 গুণের সবটি ব্যয় সংশ্লিষ্ট। তাছাড়া ইবাদত ও ব্যয়ের আলোচ্য ফজিলতটিও ব্যাপক নয়, তা বরং আল্লাহর রাস্তায় জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য। এই পর্যায়ে আলেম সমাজের দৃষ্টি আকর্ষণ করে বলছি, শরীয়তের কোনো হুকুম যখন খেলাফে কিয়াস বা যুক্তির বিপরীত পরিলক্ষিত হয়, তখন তা মাওরেদ তথা যে ক্ষেত্রে বলা হয়েছে সেক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে। যেমন নামাজে উচ্চস্বরে হাসলে ওযু ভঙ্গ হয়ে যায়, এটা শুধু নামাজের ক্ষেত্রেই সীমাবদ্ধ। আবার বাইরে গিয়েও হাসলে কিন্তু অজুভঙ্গ হবে না। সুতরাং এখানে যেহেতু খেলাফে কিয়াস পরিলক্ষিত হয়েছে, অর্থাৎ যুক্তির বিপরীতে অজুভঙ্গের বিষয়টি পরিলক্ষিত, সুতরাং এটি শুধুমাত্র নামাজের বাইর ছাড়া অন্য কোনো জায়গায় হাসবে, অজু ভাঙবে না। এখানে উচ্চস্বরে হাসাকে অজুভঙ্গের কারণ সাব্যস্ত করা হয়েছে, আর উচ্চস্বরে হাসা অজুভঙ্গের কারণ হওয়া যুক্তির বিপরীত। তাই মাওরে তথা যে ক্ষেত্রে বলা হয়েছে সেক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ শুধু রুকু সিজদাওয়ালা নামাজের মধ্যেই উচ্চস্বরে হাসাকে অজুভঙ্গের কারণ বলা হয়ে থাকে। জানাজার নামাজে ও অন্যান্য কোনো সময়ে উচ্চস্বরে হাসাকে অজুভঙ্গের কারণ বলা হবে না। ততরূপ টাকা খরচ করবে 1টি, আর সব হবে 700,000। এটা কি খিলাফে কিয়াস ও যুক্তির বিপরীত নয়? অতএব এ সবের কথা যে ক্ষেত্রে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করার ব্যাপারে, সেক্ষেত্রে তা সীমাবদ্ধ থাকবে, অন্য আমলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অতএব আলেম সমাজের সঠিক বিষয়টি মানুষের সামনে এখন ব্যাপকভাবে তুলে ধরা প্রয়োজন, অন্যথায় বর্তমানে সমাজে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে তা আরও ভয়াবহ রূপ ধারণ করবে।